ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করায় সকালে প্রথমে তার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তারা, পরে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে সারা দেশে দিনব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।